প্রকৃতির রুদ্ররূপ উত্তরবঙ্গে অতিবৃষ্টিতে বন্যা ও ভূমিধসের আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। তো বন্ধুরা, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আর এ ধরনের খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইতিমধ্যে অতিবৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা, তোস্তা সহ উত্তরের একাধিক নদী, প্লাবিত কয়েকটি এলাকাও, যে কোনো সময়ই বন্যা হতে পারে। এরই মধ্যে ফের একবার অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের অতি ও ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের 5 জেলায়। হিমালয়ে পাদদেশ দিয়ে মৌসুমি অক্ষরেখার অবস্থানের কারণে এবছর অতিরিক্ত বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। পাহাড়ে এই অতি ভারী বৃষ্টির কারণে বিস্তীর্ণ অঞ্চলে জুড়ে প্লাবন এর আশঙ্কা করছেন অনেকে। ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করতে চলেছে নদীগুলি, পাশাপাশি অতিবৃষ্টি ডেকে আনতে পারে ভূমিধসও। প্রসঙ্গত 2020 সালে জুন মাসে বেশি বৃষ্টি ভেঙে দিল গত 1 যুগের রেকর্ড। আবহাওয়া দপ্তর জানিয়েছে গত 12 বছরে এমন বৃষ্টি হয়নি দেশে। কয়েকটি বিচ্ছিন্ন স্থান বাদ দিলে দেশে কোথাও কোথাও বৃষ্টির ঘাটতি নেই। পাশাপাশি অতিবৃষ্টির কারণে বাংলা, বিহার, অসমে বেশ কিছু অংশ প্লাবিত। আবহাওয়া দপ্তর জানিয়েছে স্বাভাবিকের থেকে 18% বেশি বৃষ্টি হয়েছে গত মাসে। এই বৃষ্টিতে লাভ হয়েছে দেশের কৃষকদের। ইতিমধ্যে বীজ বপন শুরু হয়ে গিয়েছে, স্বাভাবিকের চেয়ে 5.7 লক্ষ হেক্টর বেশি জমি পিছিয়ে নেই ডাল, তৈলবীজ, তুলোর চাষও। পাশাপাশি সুমস বন্টনের কারণে দেশব্যাপী ভালো ফসল হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।